বাংলাদেশ আর্মি। ওকে, হোয়াটএভার। যাই হোক, আজকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতির জন্য সবাই কোথায় বসে আছো? মাঠে। এটা কোন একাডেমির মাঠ? সোলজার একাডেমির মাঠ, তাই না? আমার, তোমার, তোমার পরিবারের, তোমার বন্ধুর সবার স্বপ্ন কি যে তুমি একদিন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক পদে চাকরি পাবা, দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবা। ধরে নাও তোমার বাবার, তোমার মার, তোমার ভাইয়ের, তোমার পরিবারের এনাদের থেকে তোমার ইচ্ছাটা আরো বেশি। তোমার ইচ্ছাটা বেশি না? ইচ্ছা থাকলে কি শুধু সেনাবাহিনীতে চাকরি পাওয়া যায়? ইচ্ছা থাকলে সেনাবাহিনীতে চাকরি পাওয়া যায় না, কারণ সেনাবাহিনীর চাকরি অনেক যোগ্যতার বেসিসে একজন ছেলেকে চাকরি দেওয়া হয়। বোঝা গেছে? তোমার ভিতরে যে যোগ্যতাগুলো থাকবে, সেই যোগ্যতাগুলোকে ওখানে তুমি যখন পরীক্ষা দিতে যাবা ক্যান্টনমেন্টে, সেদিন তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। তোমার মেডিকেলে তোমাকে যোগ্যতা প্রমাণ করতে হবে যে নাই, তুমি মেডিকেলে ফিট। বোঝা গেছে? এরপরে মেডিকেলে যারা পাস করবা, মেডিকেলে পাস করার পরে তোমাদের হবে হচ্ছিল লিখিত পরীক্ষা। বুঝতে পারছো? তো আজকে আমাদের এই লিখিত পরীক্ষা মডেল টেস্টের আগে, লিখিত পরীক্ষা শুরু হওয়ার আগে আমি কিছু পরামর্শ দিয়ে দিই, সেটা একটু মাথায় রাখতে হবে। বুঝা গেছে? আচ্ছা, আমাদের ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত বা ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা অনেকে লেখাপড়া করে আসছি, আসছি না? মেট্রিক ইন্টারমিডিয়েটের সময় আমরা কি করছি, পরীক্ষা হলে স্যারে না থাকলে পরে আমরা দেখা দেখি করে লেখার চেষ্টা করি, ঠিক করি কিনা? তো দেখা দেখি করে লেখাটা কি ঠিক না অন্যায়? তাহলে তুমি চুরি করছো, চুরি করছো না? আচ্ছা, আবার তুমি বলছো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অনেক সৎ, চরিত্রবান, আদর্শবান, শৃঙ্খলাবোধ, কিন্তু যখন তুমি বা তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে যাবার লিখিত পরীক্ষার ক্ষেত্রে, তোমাদেরকে এরকম মাঠে বসালো, স্টাফটা এক দুই মিনিটের জন্য চলে গেল, তোমরা একে ওকে বলছো ভাই দোষ বা বন্ধু এটা প্রশ্নের উত্তর কী হবে, এটা প্রশ্নের উত্তর কী হবে, তাহলে কি হচ্ছে, তুমি অন্যায় করছো না? তুমি চুরি করছো? তুমি যেটা পাচ্ছ না আরেকজনের কাছে সহযোগিতা নিয়ে লেখার চেষ্টা করছো, তুমি চুরি করছো না? যদি তুমি চুরি করার টেন্ডেন্সি থাকে, পরীক্ষা পাওয়ার জন্য যদি তুমি চুরি করার তোমার টেন্ডেন্সি থাকে, পাস করার জন্য যদি দেখা দেখি করে লেখার টেন্ডেন্সি থাকে, তাহলে চাকরি পাওয়ার পরে যে কোনো সুযোগ পেলে পরে তুমি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বা, পড়বা কি না? এইরকম মন মানসিকতা ছেলেদেরকে বাংলাদেশ সেনাবাহিনীরা যারা পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকে, যেসব অফিসাররা বা স্টাফরা পরীক্ষা, তাদেরকে আউট করে দেয়। কারণ তুমি তো পরীক্ষা পাস করার জন্য তুমি আগেই অন্যায়ের সাথে জড়িত হয়ে যাচ্ছ, তুমি আগেই চুরি করছো, তুমি সামান্য এক দুই চার পাঁচ মার্কের প্রশ্ন সঠিক উত্তর পাওয়ার জন্য এই লোভটাকে তুমি সামলায় রাখতে পারছো না। যদি চাকরি পাওয়ার পরে তোমাকে কোনো এর থেকে বিশাল বড় কোনো লোভনীয় একটা অফার দেওয়া যায়, তাহলে তুমি সেই ক্ষেত্রে লোভে পা দিতে পারো। বোঝা গেছে? যখন তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে পরীক্ষা দিতে যাওয়া, পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই পরীক্ষার কেন্দ্রে কেউ দেখতে চাইলে তাকে দেখাবা না, তুমিও কারো দেখবা না। বোঝা গেছে? যেটা সঠিক উত্তর তোমার জানা থাকবে, যে প্রশ্নের উত্তর তুমি জানবা শুধুমাত্র সেটাই দেবা। বোঝা গেছে? এর বাইরে কোনো কাজ করবা না, যদি করতে যাও তাহলে মেবি তুমি সাইলেন্ট স্পেল হয়ে যেতে পারো, ঠিক আছে? ওখানে হয়তো বা মনে করবা স্টাফরা নাই, আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু ওনাদের চোখ অনেক পুকুর, ঠিক আছে? ওনাদের চোখ অনেক পুকুর, ওনাদের চোখে ফাঁকি দেওয়ার কোনো অবকাশ নেই। রিটেন পরীক্ষা খুবই সোজা হয়, যে ক্যান্টনমেন্টে তোমরা পরীক্ষা দিতে যাও না কেন, আমরা যে প্রস্তুতিগুলো করাইছি, যে প্রশ্নগুলো দিয়ে তোমাদেরকে লিখিত পরীক্ষার বিষয়গুলো শিখাইছি, ঠিক ওই ধাঁচের ওই রকম প্রশ্নগুলোই তোমরা গিয়ে কমন পাবা। বোঝা গেছে? তুমি এক দুই মার্ক দেখে লেখার থেকে এক দুই মার্ক না দেখে লিখে পাশ করাটা সম্মানজনক না?
অন্যায় না করে পাশ করাটা সম্মানজনক না? পরীক্ষার কেন্দ্রে কারো দেখে চুরি না করে পাশ করাটা সম্মানজনক না? তাহলে আমি কেন চুরি করব? আমি যা জানি তা আগে থেকে আরো বেশি প্রস্তুতি নিয়ে যাব। বোঝা গেছে? যাতে এমন ভাবে প্রস্তুতিটা হবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে, আমি পরীক্ষার কেন্দ্রে আমাকে যে ধরনের প্রশ্নই দেখ না কেন, যে কোনো প্রশ্নই দেখ না কেন, আমি যাতে পাশ করার মতো সামর্থ্য রাখি। বোঝা গেছে? এই যে তোমরা যখন প্রথম সোলজার ট্রেনিং একাডেমিতে যে আসলা, আজকে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এখন তোমাদের কনফিডেন্সটা কিরকম হয়েছে? লিখিত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কনফিডেন্সটা কিরকম হয়েছে? যদি যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন, তোমরা কিছু না কিছু লিখতে পারবে না? যে টাইপের প্রশ্নগুলো পড়লে পরে তোমরা সহজে পাশ করতে পারবো, ওই টাইপের প্রশ্নগুলো অনুযায়ী তো তোমাদেরকে ক্লাস করানো হয়েছে। বুঝেছ কিনা? বোঝা গেছে? তাহলে মনে রাখতে হবে, তুমি কারো দেখবা না, কাউকে দেখাবা না। বুঝতে পারছো? প্রশ্নের উত্তর সবগুলো লেখার চেষ্টা করবা। বুঝতে পারছো? তারপরেও তুমি সব যদি প্রশ্নের উত্তর লেখার জন্য কমন না পাও, সেক্ষেত্রে কারো দেখবা না। আমি বারবার বলছি, বুঝে গেছে? আমি কারো চুরি করব না। আমি যা জানি আমি তাই দিয়ে আমার স্বপ্নের চাকরি, আমার ভালো লাগার চাকরি, আমার ভালোবাসার চাকরি, আমি গর্বিত সৈনিক হতে চাই, সে চাকরিতে আমি আমার নিজ যোগ্যতাই নেব। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন? লিখিত পরীক্ষা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? যাই হোক, তাহলে এখন আমরা একটা মডেল টেস্ট দিব, ঠিক আছে? মডেল টেস্টের প্রশ্ন দিব, 40 মার্কের পরীক্ষা হবে। এই পরীক্ষার বিষয় দেখা যাক তোমরা কিভাবে পাস করতে পারো, কি লিখে। সবাই ভালো থেকো, আর আশা করি লিখিত পরীক্ষার যে বিষয়টা করতে হবে, যে করণীয় তোমার ক্যান্টনমেন্টে পরীক্ষা দেওয়ার সময়, সেটা তুমি বুঝতে পারছো। বুঝতে পারছো সবাই? মনে থাকবে তো? নাকি সুযোগ পাইলে দেখা দেখি করবা। চুরি কেন করবা? আমি চুরি করবো না। বোঝা গেছে? এই মাঠে চাকরি হবে না, পরের মাঠে যাবো পড়ালেখা করে। সমস্যা তো নেই, সমস্যা আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থেকো, এখন প্রশ্ন দিব, ইনশাল্লাহ প্রশ্ন অনুযায়ী পরীক্ষা দেবা, ঠিক আছে? ওকে।